বাপ দাদাদের সময় থেকে ই পড়ব আজাদি রাইকে বিরসা আর সিধু কানু ঝুলে রাইকে ব্রিটিশদের আশা রাইকে রাজা বাদশার আশা রাইকে আমাদের পাখি গ্রাম ছিল পাখি নদী বহতা ছিল পাখি বিয়া ছিল ছুটু বেলায় দেখতাম পাঁচ গায়ের মাঝিরা দল বেঁধে আইসতো মোর পাখি গ্রামে আইসতো পাখির বিয়া দেখতে আইসতো আরে মোরা যে ঘেরা পিটিয়ে নিমন্ত্রণ কইরা আইসতাম গো পাঁচ গায়ে বন দপ্তর মোর পাখি গ্রামকে সেঞ্চুরি ঘোষণা করেছে মোর বাপ লোকাল করে যাদের ঘুরতে নিয়ে গেছিল নদীতে সাহেব দের হ্যাঁ সাহেব দে পুরা আইসছে চোখে বাইনোকুলার লাগায় দেখে মাছরাঙা জলপাইরা জলপিপি পান গৌরী শুনো সবাই এই সময় ভালো যাচ্ছে না আমাদের জেএমএম কমিটি জরুরি গ্রাম সভা ডাকতে হবে রে কেন রে এই সময় আমাদের ভালো যাচ্ছে না সেদিন দেখছিলাম ভটভটি থেকে আসছিল এতর পানি সেদিন ভটভটি থেকে এদিক পানি আসছিল একটাকে দেখে আমার চিনা চিনা লাগছিল চোরা চালান করছিল ছোটা ধনেশ বড় ধনেশ লাগে আজ পরবের দিন পাখি বিয়া দেওয়ার দিন তবে আনন্দ করো পাখি বিয়া দাও আমি এই সপ্তাহের মধ্যে জেএমএম কমিটি দপ্তর রাখবো আরে যা রে বিয়ার আয়োজন করছে যা রে যা 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 ভালো মন তাড়াতাড়ি কইলিস বেটে তোর স্কুল থেকে আসতে এত দেরি হলো কেন রে জানিস না তুই আজ পরবের দিন ট্রেন লাই ফাঁস হাঁচি আসে লাই তোর মাস্টার
हां सरजी आते लाय सोपोतर आदिम काले तोर मास्टर रे टेक्नोलॉजी के हमरा जंतानेर मतो आगले धरे छिलाम हां हमरा आगुन जलाय छी आगुन चाका घुराय छी माई स्वेर बचाय देखिस किला बोल नदी स्रोत कोई भी दुई दिखे चाहिए भीतर ढुइक पे आका पाका माच ढुइक पे हाई पावे क्लाई अटका पड़ पे माच घोड़ा ढोल टेक्नोलॉजी ने फिंगे दी टेक्नोलॉजी ने फिंगे दी उजाने माच कोत्ता खाये पड़े थक पे लेता है थक पे टेक्नोलॉजी ना पूर टेक्नोलॉजी कुता बोल चला तो ए जे विक्रम जाच्छे जादेर माटी ते ইসরোর বিজ্ঞানীরা দিন রাত খাইতে পাঠাইছে তাল ইয়ে হেলদল আছে এই গ্রামে আমরা তো এখানে পাখির পরব নিয়ে মাতামাতি করছি তাই গ্রামের লোক জানে জানে গ্রামের লোক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা জানেলা জানাইবি শিখেলাই শিখাইবি হ্যাঁ কালে তো আমাদের স্কুল বন্ধ ছিল দু বছর হ্যাঁ আমরা তো লড়াই দিছি লড়াই লড়াই পাখি গ্রামের ঘরে ঘরে ছেলে মেয়েরা অনলাইন ক্লাস করেছে কিন্তু চন্দ্রজান তাও জানে লিব গ্রাম গুলো পড়াশোনা শিখে লাই এ মটকা জানতে চাস তুই কি কি জানতে চাস প্রথমে কে মহাকাশে যায় কুড়ি গেলে লিও নীল আনস্টার চাঁদের মাটিতে আজ বিক্রম অবতরণ করবে আমরা জানি অবতরণ করবে ভারতীয় চন্দ্রযান 3 এর ল্যান্ডার বিক্রম পাখি উড়ে যায় চন্দ্রযান উড়ে যায় আমরা এই দেশে রাজ গাওয়ের পক্ষী বংশীয় মানুষ জনরা উড়ে যাওয়ার স্বপ্ন দেখি চাঁদে উড়ে যাওয়ার স্বপ্ন দেখি তাই তো পাখি পরব করি আমরা জীবনানন্দ
সময় আমরা কিছু কমিউনিকেট হচ্ছে না আমি বুঝতে পারছি না সাউ পাখি চিনেন পাখি কত পাখি আছে আমাদের পাখি গ্রামে আমি এখানে পাখি দেখতে আসিনি একটু গানা শুনবেন সাউ আমাদের পাখি গ্রামের গানা এ কি আছিস সবকে বসতে দে আজ আজ বসতে দে কে আছিস রে গানাটা ধর রে ধর ধর গানাটা ধর ধর রে Yeah!
আমি জানি না এত কিছু চাঁদের মাটি কে কম্পাউন্ড ম্যাপে গ্লাসা স্পেকট্রোমিটার কি করে চাঁদের খুলে যাবে আরে বাবা আমি এত কিছু জানি না আমার যা সেখানে আসার ছিল একটা অজ গ্রামে এই ল্যান্ডিং দেখাবো বলে দেখানো হয়ে গেছে এখন আমি যাচ্ছি ব্যাস কাল সন্ধ্যাবেলা আপনি কই পড়াচ্ছিলেন সাহেব আমি টাউনে গিয়েছিলাম আমি কি তোমাদের এই এই পাখি গ্রামে থাকবো না তো আজ আবার সাত সকালে আসলেন কেন সব রিপোর্ট লিখতে আমাকে রিপোর্ট লিখতে হবে আমি এই নিরক্ষর আপনাদের মতো অশিক্ষিত গ্রামে এসে আপনি আপনাদের যে ল্যান্ডিং দেখেছি তার থেকে রিপোর্ট লিখতে হবে নাকি হ্যাঁ লিসেন আমি তোমাদের সব ইন্টারভিউ নিব ওকে সেই ইন্টারভিউ তোমরা বলবে যে এই ল্যান্ডিং কে নিয়ে তোমাদের কোনো উৎসাহ ছিল না তোমরা এই পাখি বরফ নিয়ে মাতামাতি করছো কিন্তু এ তো মিছা কথা মিছা বলা আমরা কেন বলবো আমি বলতে বলছি তাই বলবে না আমার জন্য এডিট করতে পারবেন না মানুষজনের টেকনোলজি সাইকেল থাকবে কিন্তু আপনি থাকবেন যেই নেই